নমস্কার, আমি ডক্টর দিব্যেন্দু কুমার রায়, সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন, মণিপাল হসপিটাল, ব্রডওয়ে। আপনাদের অনেকেই আশেপাশের, আপনি হয়তো জানেন, লোকজনের স্ট্রোক হয়েছে, শেষ কিন্তু স্ট্রোক হয়তো তাদের হাসপাতাল পৌঁছাতে বা ডায়াগনোসিস হতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আমি আপনাদের একটা ছোট্ট নেমোনিক বলবো আজকে, যাতে আপনারা তাড়াতাড়ি করে আপনাদের সহকর্মীদের, প্রতিবেশীদের বা পরিবারের কারো যদি স্ট্রোক হয়, তাড়াতাড়ি করে সেটা নিশ্চিন্তভাবে ডায়াগনোসিস করে তাদের হাসপাতালে নিয়ে আসতে পারেন। বি ফাস্ট বলে একটা কথা মনে রাখবেন, বি ফর ব্যালেন্স, যদি দেখেন হঠাৎ করে কারোর ব্যালেন্স গড়বড়িয়ে যাচ্ছে। আইস, ই ফর আইস, আইতে উনি যদি হঠাৎ করে একটা চোখে তার দৃষ্টি হারিয়ে ফেলেন। এফ ফর ফাস্ট, ফাস্টের এফ, এফ ফর ফেস, যদি একদিকে মুখটা তার দেখেন যে লালা পড়তে চালু করেছে বা বেঁকে গেছে। এ ফর আর্মস, মানে যদি দেখেন একদিকের হাত কমজোর হয়ে গেছে। এস ফর স্পিচ, যদি তার কথাটা জড়িয়ে যাচ্ছে। টি হচ্ছে টাইম, দ্যাট ইজ দ্য টাইম টু অ্যাক্ট। অনেকে এটাকে অন্য কিছু নেমোনিক, ফাস্টার বলে একটা নেমোনিক আছে সেটাতে মনে রাখে, কিন্তু বি ফাস্ট মনে রাখলেই হবে। এরকম যদি কারুর দেখেন, তাহলে তাকে সত্বর যে কোনো কাছাকাছি হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যাবেন। 80% স্ট্রোক হয় রক্ত চলাচল যদি ব্রেনে বন্ধ হয় তার জন্যে, এবং তার জন্যে আজকেকার দিনে আপনি যদি যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসবেন, তত তাড়াতাড়ি পেশেন্টের চিকিৎসা সম্ভব, তাহলে ব্রেনের অনেকখানি বাঁচাবার চেষ্টা করা যায়। তার জন্য আইভি থ্রম্বোলাইটিক থেরাপি বা মেকানিক্যাল থ্রম্বোলাইসিস, যে কোনো একটা আমাদের অবলম্বন করতে হয় প্রণালী, যেটা ওই পেশেন্টের প্রয়োজন সে অনুযায়ী। আরেকটা জিনিস হতে পারে হেমারেজিক স্ট্রোক, মানে ব্রেনের রক্তক্ষরণ হলে। রক্তক্ষরণ অনেক কারণে হয়, ব্লাড প্রেশার একটা সবচেয়ে বড় কারণ যার জন্য রক্তক্ষরণ হয়, সিগারেট স্মোকিং একটা রক্ত বড় কারণ। তা এর মধ্যে থ্যালামিক স্ট্রোক বা বেজাল গ্যাংলিয়া ব্লিড যদি হয়, তাহলে আমাদের অনেক সময় কোনো ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র মেডিকেল চিকিৎসা হয়। কিন্তু যদি অ্যানিউরিজমাল ব্লিড হয়, তাহলে আমাদের অন্যান্য চিকিৎসার প্রয়োজন পড়ে, সেটা এন্ডোভাস্কুলার কয়েলিং হতে পারে বা মাইক্রোসার্জিক্যাল ক্লিপিং হতে পারে অ্যানিউরিজমের। সেটা সেখানে যে চিকিৎসক আছেন উনি ওটা নির্ধারণ করবেন রুগীর কোনটা প্রয়োজন। আমরা আশা করি যে এইভাবে আপনারা কোনো স্ট্রোক রুগী তার ডায়াগনোসিসের দেরি হওয়ার জন্য বা হাসপাতালে আসার দেরি হওয়ার জন্য তার নিউরোলজিক্যাল ডেফিসিট বাড়বে না বা তার প্রাণহানি হবে না। আমি এইটুকু আশা রেখেই আজকে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।